তুমি কি নিয়ে ভর্তি হয়েছো স্কুল অফ লার্নিংয়ে? টেট টু। টেট টু তো তুমি কিছুদিন তো ক্লাস করেছো, তোমার কি এক্সপিরিয়েন্স? মানে এক্সপ্লেনেশন যেগুলো ব্যাখ্যা করা হয় হ্যাঁ ক্লাসে, সেগুলো বুঝতে তোমার কোনো অসুবিধা হয়? যেমন ইংলিশের টিচার বা জিওগ্রাফির টিচার, মানে বেসিক্যালি এসএসটি যেটা পার্ট জিওগ্রাফি, বা তোমার বাংলা গ্রামার, হ্যাঁ কোন মানে সব থেকে কোন সাবজেক্টে ইজি লাগে এখানে বুঝতে তোমার মতে? অনেস্টলি মানে বলো, এতে অসুবিধে নেই, হ্যাঁ বলা উচিত, তাহলে আমরা জানতে পারবো বাকিদের ইম্প্রুভ করা, টিচারদেরও তো ইম্প্রুভ করা দরকার, ঠিক না? যদি স্টুডেন্ট না বুঝে, হ্যাঁ বলো তোমার এই ক্লাসে তুমি স্যাটিসফাই কি না? স্যাটিসফাই, হ্যাঁ বুঝো তুমি? এর আগে টেট ফেস করেছিলে, টেট এক্সাম দিয়েছিলে, একবার দিয়েছিলে লাস্ট টাইম না? আচ্ছা ঠিক আছে। আর তোমার মানে বিএড কমপ্লিট? বিএড কমপ্লিট, ওকে। আর এমনিতে হায়ার মানে হাই কোয়ালিফিকেশান কী আছে তোমার? মানে মাস্টার্স, বিএ? বিএ করেছো কোন কলেজ থেকে? রামঠাকুর, ওকে। কোন ইয়ারে? 17। আচ্ছা আচ্ছা ওকে। কী নাম বললে? कोई भी सपना साकार करने के लिए सबसे जरूरी है सही कोच का होना। चुनिए स्कूल ऑफ लर्निंग को और करें अपने CUET UGPGBN and SSC का सपना साकार। डाउनलोड दिया नाउ।